ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচ শুরু হচ্ছে আজ। সেমিফাইনালের প্রথম লেগে দেখা হয়েছিল পিএসজি বরুশিয়া ডর্টমুন্ডের রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের। পিএসজি বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার লড়াইটি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে। সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে 1-0 গোলে পরাজিত করে এগিয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠ পার্ক দিস প্রিন্সেসে আজ বরুশিয়া ডর্টমুন্ডকে হারাতেই হবে পিএসজির। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারবে লুইস এন্ড্রিকের দল। লুইস এন্ড্রিকেও একই কথা বলেছেন, জয়টাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে 1-0 গোলে পিছিয়ে আছে তারা। আজ বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হচ্ছে পিএসজি বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার লড়াইটি। এরপর আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় মাঠ নামবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। বায়ার্ন ও রিয়ালের প্রথম লেগের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল বায়ার্নের মাঠ অ্যালিয়ানজা এরেনায়। সেই ম্যাচে বায়ার্নের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে কোনো মতে হার এড়িয়ে মাঠ ছাড়ে রিয়াল। এবার রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাবিউতে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে এই ম্যাচে যে দল জিতবে তারাই যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। নিজেদের মাঠে খেলা হওয়ায় সেমির হিসাবটা তাই বায়ার্নের থেকেও কিছুটা সহজ রিয়ালের জন্য।